বন্ধুরা, আজ আমরা নেংটি সিরিজের আর একটা কমিক্স শোনাব। আজকের কমিক্সটির নাম নেংটি, গাড্ডু ও মেছোভূত। এই কমিক্সটি প্রকাশিত হয়েছিল আমরা ও ফেলুদা নামে একটি ই ম্যাগাজিনে 2017 সালের অক্টোবর মাসে। নেংটি ত্রিশিত, গাড্ডু ও মেছোভূত সম্বিতা। শুরু হচ্ছে নেংটি, গাড্ডু ও মেছোভূত। নিরিবিলি জায়গাটা মাছ চড়ার জন্য খুবই উপযুক্ত, কেউ কোথাও নেই। আমি মেছোভূত, তুই কে রে? এখানে মাছ ধরলে আমাকেও দিতে হবে। তাই হবে ভূত দাদা। মনে থাকে যেন কথাটা, আমি কাছে ঘুমোতে গেলাম। নেংটি তো দেখছি প্রচুর মাছ ধরেছে। বাহ, আমার দুপুরের খাওয়াটা ভালোই হবে। যাই, ওর সব মাছ নিয়ে নি। হে হে, এই মাছগুলো এবার আমার, আমি এগুলো খাবো। ভালো করি না কাটু, ওইগুলো আমি কষ্ট করে ধরেছি। বুদ্দাদা ও বুদ্দাদা, কেন কি হয়েছে রে? আমার সব মাছ নিয়ে নিয়েছে। তুই চিন্তা করিস না, আমি ওকে জব্দ করে দেব। হেপ্পি মজা দেখালাম নেংটিকে, হে হে। নেংটি ধরা মাছ দারুণ খেতে, হেপ্পি মজা দেখালাম নেংটিকে। এইখানে বসে আমাদের মাছ খাওয়া হচ্ছে, দেখাচ্ছি মজা। আ আ, লাগছে, কে রে, কান টানছিস কেন? নেংটির ধরা মাছ আর খাবি? বাদ বাকি মাছ ফেরত দে, না হলে ছাড়বো না তোকে। বলে দিচ্ছি, আমি মেছোভূত। এই নাও মাছ, আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে নয়, নেংটির কাছে গিয়ে ক্ষমা চাও। এই নাও তোমার মাছ, গাড্ডু ফেরত দিল। ধন্যবাদ বুদ্দাদা। আমায় ক্ষমা করে দে তুই। ও ঠিক আছে, যাই আমরা একসাথে মাছ ভাজা খাই। কি দারুণ মাছ! এমন সুন্দর মাছ ভাজা কোনো দিন খাইনি, খুব টেস্টি। আজ থেকে আমরা বন্ধু। আমরাও বন্ধু হলাম, হুররে হুররে। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।